إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. السلام عليكم ورحمة الله وبركاته. آج أغسطس মাসের 6 তারিখ 2021 সন এবং আল্লাহর নামে আমরা স্টার্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ সূরা আল ইমরান এবং আমরা ইনশাআল্লাহ প্রথম 6টি আয়াত আজকে ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব এবং আমরা দেখব এই আয়াতের থিমগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যারেক্টারস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাই এবং কাইয়ুম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব নাজিল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানেন ইভেন সবাইদেরকে তাদের মায়ের পেটে যখন থাকে এবং তার অনেক আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তার একটা আকৃতি এবং চেহারা দিয়ে তৈরি করেছেন ইনক্লুডিং ঈসা আলাইহিস সালাম এবং আমরা দেখব যে এই সূরাটার শুরুর দিকে প্রায় 83টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসকাশন করছেন বেসিক্যালি এরকম খ্রিস্টান অথবা ইহুদি তাদের সাথে এবং একটা বড় বক্তব্য বা একটা বড় এখানে যে আর্গুমেন্টসগুলো সেখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং উনি এক যিনি হচ্ছে এগুলো সব কিছু কন্ট্রোল করেন এবং যারা ঈসা আলাইহিস সালামকে বা অন্য কাউকে এরকম কিছু অ্যাট্রিবিউট দেয় দিস ইজ নট পসিবল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে এইসব আয়াতে লজিক্যাল প্রুফই দিচ্ছেন লজিক্যাল প্রুফ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যে এটা দিস ইজ নট পসিবল যে ঈসা আলাইহিস সালাম সে আল্লাহ হতে পারে অথবা গড হতে পারে অথবা আল্লাহর সন্তান হতে পারে তাই না কাজেই আসুন আমরা এই আয়াতগুলো আজকে তেলাওয়াত করি ফার্স্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম এখানে লম্বা টার্ম হবে প্রায় 5 সেকেন্ডের মতন এবং লাম শেষ হওয়ার পরে মিমের আগে যেহেতু মিম দিয়ে শেষ হয়ে আরেকটা মিম এসেছে লামের শেষে মিম আছে এবং তারপরে আরেকটা মিম তাহলে এখানেও 2 সেকেন্ড থামতে হবে যেটা হচ্ছে এদগাম বেগুন্না আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি আল্লাহ যিনি লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া সত্যিকার অর্থে আর কেউ কোনো ইলাহ নাই সত্যিকার অর্থে এরকম কোনো ইলাহ নেই যাকে মানুষ এবাদত করার যোগ্য এরকম সত্যিকার অর্থে কেউ নাই ইল্লা হু হু মানে হচ্ছে আল্লাহ তারপরে ওনার চরিত্র দুইটা চরিত্র এখানে দিয়েছেন সেটা হচ্ছে আল হাই এবং উনি আল কাইয়ুম আল হাই আল কাইয়ুম যে সবসময় জীবিত আছে কোনো সময় মারা যায় না চিরকাল জীবিত আল হাই কিন্তু ঈসা আলাইহিস সালাম চিরকাল জীবিত না তাই না আল কাইয়ুম এবং তিনি হচ্ছে অল সাস্টেইনিং রক্ষণাবেক্ষণকারী মানে হচ্ছে উনি কায়েম এবং অন্যরাও ওনার উপরে নির্ভর যে অন্যরাও কেউ স্ট্যান্ড করতে পারবে না যদি আল্লাহ তাদেরকে স্ট্যান্ড না করায় এটা হচ্ছে নিজে তো অলরেডি স্ট্যান্ড হয়ে আছেন স্ট্যান্ড মানে হচ্ছে যে প্রস্তুতি হয়ে আছেন কায়েম হয়ে আছেন এবং অন্যদেরকেও কাইয়ুম করে এটা হচ্ছে আল কাইয়ুম ওকে তারপরে আল্লাহ বলছেন نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل نزل عليك هي نبي عليك من أبنا روكوري من الرسول صلى الله عليه وسلم روكوري نزل من نازل كوريشن كي نازل كوريشن الكتاب أي بويتا which is القرآن بالحق with truth এটা ভিতরে সব যেটাই আছে এটা ট্রুথের থেকে এক বিন্দু মাত্র দূরে নাই সবগুলো ট্রুথের উপরে আছে কিতাবটা এরকম মানুষ যখন কোনো বই লেখে কখনো সে ক্লেম করতে পারে যে পুরোটাই হাক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু উনি সোর্স অফ দি হাক ওনার এটা বলার রাইটস আছেন ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিল হাক এবং মুসাদ্দিকান মানে তাসদিক করে সত্যি বলে লিমা বাইনা ইয়াদাইহি
মানে এটার আগে যেগুলো কিতাব এসেছে এই কোরআনটাই হচ্ছে থার্মোমিটারের মতন, যে প্রিভিয়াস বুকে বর্ণনা করতে পারে কোরআনটাই যে কোনটা হাক এবং কোনটা বাতিল। হ্যাঁ, এই কোরআন দিয়ে অন্য বইগুলোকে যাচাই করা যায়, কিন্তু অন্য বইগুলোকে দিয়ে কোরআনকে যাচাই করা যায় না, কারণ কোরআনে হচ্ছে বিল হাক, পুরাটাই হাক হয়ে আছে। ওকে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, বাইনা ইয়াদাই মানে হাতের মাঝখানে, ইয়াদ হাতের মাঝখানে, তো এখানে বাইনা ইয়াদাইহি যেহেতু কোরআনের হাত নাই, কিন্তু এই এক্সপ্রেশন দ্বারা এটা মিন করছে যে তার আগে যেগুলো বই আছে এগুলোকে মুসাদ্দিকান করে এসেছে। এবং আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, এবং আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করেছেন আত তাওরা এবং ইনজিলকে, দুইটা বইকে আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করেছেন। এখানে দেখেন একটা ছোট জিনিস বলি, এখানে নাজ্জালা বলেছেন আর এখানে তাওরাত এবং ইনজিলকে বলছেন আনজালা, কিন্তু কোরআনকে বলছেন নাজ্জালা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তো এখানে একটা ডিফারেন্স যে যখন নাজ্জালা বলা হয় এটাতে যে জিনিসটা মিন করা হয় যে একবারে না, কারণ কোরআনটা নাজিল হয়েছে উইথ মানে 23 বছর ধরে, তাই না? একটা পার্টিকুলার আয়াত নাজিল হয়েছে, তারপর আরেকটা আয়াত নাজিল হয়েছে, এরকম করে। কিন্তু আনজালা তাওরাত ওয়াল ইনজিল একবারই নাজিল হয়েছে, পুরো কপিটা অফ তাওরা এবং ইনজিল। তারপরে এই তাওরা ইনজিল সম্বন্ধে আল্লাহ বলছেন মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আযীযুন যু ইন্তিকাম। মিন ক্বাবল মানে হচ্ছে তারও আগে, মানে এই তাওরা এবং ইনজিলকে কোরআনের আগে নাজিল করা হয়েছে, এবং ওগুলোর ভিতরেও হুদাল লিন্নাস, এবং এটার ভিতরেও মানুষদের জন্য হিদায়াত ছিল, কিন্তু আনফর্চুনেটলি বনে ইসরায়েল ওটাকে চেঞ্জ করে ফেলেছে তাওরাত এবং ইনজিলকে। কিন্তু ওটার ভিতরে অ্যাকচুয়ালি যেহেতু ওইটাও আল্লাহর কিতাব, তার মানে আল্লাহর কিতাব মানে কি, ওইটার ভিতরে হেদায়ত আছে, তাই না? ওয়ানজাল আল ফুরকান, এবং তিনি আল ফুরকানকেও নাজিল করেছেন, এটা হচ্ছে কোরআনের আরেকটা টাইটেল। আল ফুরকান হচ্ছে কোরআনের আরেকটা টাইটেল, যেটা হচ্ছে তাফরিক করে, মানে ডিফারেন্সিয়েট করে বিটুইন হাক এবং বাতিল। কোরআন ইজ ফুল অফ আয়াত, যেসব আয়াত পড়লেই আপনি বুঝতে পারবেন নিজের সিচুয়েশনটাকে যাচাই করলে যে এটা হাক এবং এটা বাতিল। ওয়া আনজাল আল ফুরকান, তারপরে আল্লাহ বলছেন যারা কাফের, আল্লাহর আয়াতের উপরে যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, মানে আল্লাহর এত ক্লিয়ার আয়াতটা পাওয়ার পরেও সে এই আয়াতগুলোকে ঢেকে দেয়, আয়াতগুলোকে বিলিভ করে না। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, তাদের জন্য কি আছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে আযাবুন শাদীদ, খুবই পেইনফুল পানিশমেন্ট, কঠিন কঠিন পানিশমেন্ট। তারপরে বলছেন ওয়াল্লাহু আযীযুন যু ইন্তিকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী এবং দণ্ডদাতা। যু ইন্তিকাম মানে প্রতিশোধ নেন, যারা হচ্ছে আল্লাহ সম্পর্কে এরকম ব্যাড কমেন্টস করে তারা যেন এরকম না ভাবে যে তাদেরকে আল্লাহ সুবহানাহু এভাবে ছেড়ে দেবে। আল্লাহ সুবহানাহু আজিজ এবং ইন্তিকাম, হয়তো আল্লাহ ঢিলা দেয় কিন্তু এক সময় এগুলো সব কিছুই লিখিত আছে, কোনো কিছু আল্লাহ সুবহানাহু থেকে গায়েব নাই, তাই না? এবং আজিজ ইন্তিকাম, কাজেই যারা ঈসা আলাইহিস সালামকে বলে সে আল্লাহর ছেলে বা তারা যেন এই জিনিসগুলো খুব ভালো মতো জেনে রাখে যে তাদেরও হিসাব আসছে আল্লাহর কাছে। তারপরে আল্লাহ সুবহানাহু এই জিনিসটাকে আরও ক্লিয়ার করার জন্য বলছেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, আল্লাহর কাছে লা ইখফা কোনো কিছু খাফি হয় না, মানে কোনো কিছু গোপন করা যায় না আল্লাহর থেকে। আলাইহি শাইউন এনিথিং, সেটা ফিস আরদ হোক অথবা ফিস সামায় হোক, জমিনে অথবা আর্থে অথবা ইন বিটুইন, অথবা একটা পানির নিচে যেখানেই মানুষ ইয়ে করে না কেন, কোনোভাবে এটা কেউ আল্লাহর কাছ থেকে এগুলোকে গোপন করতে পারবে না। লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা। তারপরে আল্লাহ বলছেন 6 নম্বর আয়াতে, যেটা দ্বারা আমরা শেষ করব ইনশাআল্লাহ আজকের এপিসোডটা, হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম, তিনি সে আল্লাহ, হুয়া তিনি আল্লাহ এবং তিনি একমাত্র আল্লাহ, অন্য কারো এই অ্যাবিলিটিটা নাই যে ইউসাউউরুকুম ফিল আরহাম, তোমাদেরকে তোমাদের সুরত দিবে, মানে তোমাদের আকৃতি দিবে, তোমাদের চেহারাটা দিবে, তোমাদের
ইউনিকনেসটা দিবে, সবাদের তার ওন যেই যে কোয়ালিটিটা আছে সেটা দিবে। কখন থেকে? ইউসাউয়িরুকুম, তোমাদেরকে এই পিকচারটা করবে, আকৃতিটা দিবে, ফিল আরহাম, তোমরা যখন তোমাদের মায়ের পেটে যখন থাকো, ওম্বের ভিতরে থাকো, জরায়ের ভিতরে যখন থাকো, তখন আল্লাহ তোমাদেরকে তোমাদের আকৃতিটা দেয়। কাইফা ইয়াশা, আল্লাহ সেইখানে ডিস্ট্রিবিউট করে দেয় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার উইল অনুযায়ী, ওনার ইচ্ছা অনুযায়ী। যেই জিনিসটা হচ্ছে তাকদীর, তাই না? এই তাকদীরের জিনিসটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাতে এই জিনিস, এই পাওয়ারটা আছে। এবং তাকদীরের ভিতরে যে ওয়ার্ডটা আমরা পাই সেটা হচ্ছে কুদরা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবিলিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতটা, তাই না? ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তারপরে আল্লাহ এন্ড করছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া এরকম সত্যিকার অর্থে ইলা আর কেউ নাই। এটা দিয়ে স্টার্ট হয়েছে, আবার এখান দিয়ে ছয় নম্বর আয়াতটা আবার ইলা ইলাহা ইল্লাল্লাহ। ওই জন্য ইলা ইলাহা ইল্লাল্লাহ ওয়ার্ডটা মানে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালিমাতু শাহাদা এইভাবে করেছেন, লা ইলাহা ইল্লাহু, তাই না? এটা সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ড, সবচেয়ে বড় ওয়ার্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড, সবচেয়ে সত্য ওয়ার্ড, তাই না? সবচেয়ে বড় শাহাদা এটা। ওই জন্য তিনি হচ্ছে আল আজিজুল হাকিম, তিনি হচ্ছে মহাশক্তিমান এবং প্রজ্ঞাশীল। ওনার হেকমা আছে, সব কিছুর ভিতরে ওনার হেকমা আছে এবং ওনার পাওয়ারও আছে, এবং এই দুইটার কম্বিনেশন মেয়ে যখন একসঙ্গে হয় তখন এটা আরেকটা মানে হয়, তাই না? মানে দুইটার সেপারেট মানে আছে, আজিজের একটা মানে আছে আবার হাকিমের একটা মানে আছে। কিন্তু অনেক সময় মানুষদের ভিতরে যখন কারো খুবই বেশি আজিজ হয়ে যায়, যখন শক্তি হয়ে যায়, তখন তার উইজডমটা চলে যায়, মানুষদের উপরে জুলুম করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা একত্রে আছে এবং দুইটার ভিতরে একটা একটা ব্যালেন্স আছে, ওনার হেকমা এবং ইজ্জা দুইটা একত্রে একসঙ্গে কাজ করে। ওই জন্য হুয়াল আজিজুল হাকিম। আসুন আমরা এটা নিয়ে আর একটু আলোচনা করি। কাজে আমরা ইনশাআল্লাহ বারবার এই সূরা আল ইমরানের যে প্রথম 83টি আয়াত, এই 83 আয়াতটা খ্রিস্টানদের সাথে ডিবেট করার জন্য এসেছিল, এবং ওয়াফদে নাজরানের স্টোরিটা আমরা বারবার মাঝে মধ্যে নিয়ে এই আয়াতগুলো মানে ওটার সামনে নিয়ে আমরা আয়াতগুলোকে আলোচনা করব। তাহলে ওইটার রিলেশনশিপটা ভালো মতো বোঝা যাবে, যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ওয়াফদ নাজরান যারা ছিল, নাজরান থেকে যারা এসেছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিবেট করার জন্য অ্যাবাউট নেচার অফ ঈসা আলাইহিস সালাম, তারা খ্রিশ্চান ছিল, এবং এই ওয়াফদ নাজরানদের সাথে তাদেরকে নিয়েই এই শুরুর 83টা আয়াতের মতো নাজিল হয়েছে। কাজেই আমরা যখন এই আয়াতগুলোকে দেখব, এই আয়াতের তফসিরগুলো দেখব, আমরা যেন ওই রিলেশনটা খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে খুঁজে বের করার চেষ্টা করলে দেখা যাবে যে ওই আয়াতগুলো তখন আমাদেরকে আরও আরও ভালো মিনিংস, আমরা রিলেশনশিপগুলো জানতে পারছি, যেটাকে শানে নজুল বলা হয়। এনিওয়ে, এই প্রথম যে আয়াতটা আলিফ লাম মিম, এটা ইনশাআল্লাহ আমি লিংক এই ভিডিওর নিচে দিব। আমরা অলরেডি আলিফ লাম মিম সূরা বাকারার শুরুতেও আমরা এটা নিয়ে আরেকটু বেশি আলোচনা করেছিলাম, কিন্তু খুব সংক্ষেপে যেটা বলা যেতে পারে যে এই কোরআনটা অ্যালফাবেট দ্বারা তৈরি, মানে যে কোনো মানুষের যেগুলো আমরা কথা লেখি, যে কোনো কেউ যে কোনো বই লেখে না কেন, তার বইটা কী দিয়ে তৈরি হবে? আলফাবেট, আলিফ বা তা তা, ইংলিশে এ বি সি ডি, বাংলাতে ক খ গ ঘ অ্যান্ড সো অন, তাই না? তো সবাই অ্যালফাবেট ইউজ করে, অ্যালফাবেটগুলো একত্র করে একটা ওয়ার্ড বানায়, তারপর ওয়ার্ডগুলোকে একত্র করে একটা সেন্টেন্স বানায়, এইভাবে মানুষরা তাদের বই পুস্তক লেখে। এখন আরবদের মাঝে এই কোরআনটা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আরবের সবচেয়ে বড় পণ্ডিত ছিল, তাই না? ওই সময় তো এগুলো নাজিল হয়েছে, আরবিক ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় পণ্ডিত ছিল, এবং তাদের কাছে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব সূরা শুরুতে বলতে চাচ্ছেন, যখন একটা সূরা আল্লাহ প্রেজেন্ট করছেন যে শুনো আলিফ লাম মিম, এই সূরাটা আমি আলিফ লাম মিম দ্বারা স্টার্ট করলাম, এই সূরাটার ভিতরে যেগুলা কথা আছে আমার, এগুলো কথাগুলাও আমি তোমাদের মতনই স্টার্ট করেছি, তোমরা আলিফ বা তা তা দিয়ে তোমাদের বই লেখো, তোমাদের কবিতা লেখো, তোমাদের যত সব লিটারেচার রাখো, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম জিনিস দিয়ে করছি, কিন্তু দেখো
আমার কথার মতন কি তোমরা আনতে পারছো? ইম্পসিবল, তাই না? তা আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা চ্যালেঞ্জ করছেন সবাইদেরকে। ওই জন্য এইসব আয়াতের পরে এইসব যেগুলো হরুফ মুকাত্তা বলা হয়, এইসব লেটারের পরে, ইনিশিয়ালসের পরে, সাধারণত কোরআনের মাহাত্ম্য, কোরআন যে একটা খুবই ভ্যালুয়েবল বুক, এটা একটা চ্যালেঞ্জ পুরো মানুষ জাতির জন্য, এটা বুক অফ হিদায়া, এগুলোর দিকেই ইঙ্গিত করেন। যেমন এখানেও 3 নম্বর আয়াতে নাজ্জালা আলাইকাল কিতাব, তার মানে এটা কিতাবের সাথে রিলেশন, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, অলওয়েজ এই জিনিসটা আমরা সবখানেই লক্ষ্য করে আমরা দেখতে পাই। কাজে এখানে আল্লাহ সুবহানাহু তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এবং এখানেও আমি অ্যাডভাইস করব আপনাদেরকে যে সুরাত তাফসির আপনার আয়াতুল কুরসি এটা দিয়ে স্টার্ট হয়েছে, এবং এখানেও এই জাস্ট এই সেন্টেন্সের উপরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুমের উপরে দুইটা ভিডিও আছে, ওগুলাও আমি ইনশাআল্লাহ লিঙ্ক আপ করব এবং আপনারা কাইন্ডলি ওগুলা রিভিউ করে দেখতে পারেন। কিন্তু এখানে যেটা আমি ইঙ্গিত করলাম যে মুসা আলাইহিস সালাম একবার, এটা জাস্ট একটা হাদিস বলি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে হে আল্লাহ আমাকে এরকম একটা কথা শিখান যেটা আমি আপনাকে এই এই জিকিরটা শিখান, একটা দোয়া শিখান, একটা কথা শিখান যেটা আপনাকে সবসময় ওইটা দ্বারা আমি জিকির করব, আপনার গুণাবলী প্রকাশ করব, এরকম একটা সিক্রেট কিছু আমাকে শিখিয়ে দেন। তখন আল্লাহ বললেন হে মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন মুসা আলাইহিস সালাম একটু সারপ্রাইজ হয়ে গেলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে, আমি আরও একটু স্পেশাল জিনিস চাই। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে হে মুসা, যদি এই পুরা আসমান জমিন এবং এটার ভিতরে যা কিছু আছে, মানে আল্লাহ ব্যতীত আর যত কিছু আছে, এগুলো যদি দাড়িপাল্লার একটা সাইডে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি অন্য সাইডে রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আরও বেশি ভারী হয়ে যাবে। তো এটাই আল্লাহ সুবহানাহু তাআলা মুসাকে বলতে চেয়েছেন যে এটার থেকে আর বেটার কোনো দোয়া নাই, এটার বেটার কোনো কথা নাই। ওই জন্য আমরা যেন সবসময় এই লা ইলাহা ইল্লাল্লাহর মানেটাকে সেইভাবে বুঝি, এবং সেইভাবে বুঝতে হবে যে শুরুতে আমাদের নেগেট করতে হবে, লা মানে না, ওই জন্য শুরুতে আগে না করতে হবে, সব রকমের ইলাহকে না করতে হবে, সব রকমের যে ভূত পেতনি চেপে আছে আমাদের আমাদের দিলের ভিতরে, কোনো মানুষকে ভয় করা, কোনো রাজাকে, কোনো বাদশাহকে, কোনো মন্ত্রীকে, কোনো পলিটিশিয়ানকে, কোনো নায়িকাকে, কোনো সেলিব্রিটিকে, এই যে যারা আমাদের হার্টের ভিতরে ঢুকে আছে ইন টার্মস অফ ভালোবাসা, ইন টার্মস অফ আশা, ইন টার্মস অফ যাদেরকে নিয়ে সবসময় আমরা চিন্তা করি, যাদের কাছে আমরা দৌড়াই, যাদের কাছে, এগুলো সবগুলো যখন লা করে দেবেন তখন ওইখানে নিয়ে আসতে হবে ইল্লাল্লাহ, যে আল্লাহকে ওইখানে যে এস্টাবলিশ করেন, তখন এই ফোর্সটা এসে সব ফোর্সগুলোকে উচ্ছেদ করে দেবে, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তিনি আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে যেটা বলা যেতে পারে পাওয়ারফুল কোয়ালিটি সেটা হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, যে ওনার জীবন, কারণ আল হাই উন আল্লাহ ছাড়া অন্য সেরকম ক্ষেত্রে হাই নাই, সবাদের হাইটা হচ্ছে প্রিসিডেড বাই ডেথ এবং ফলোড বাই ডেথ, কারোর এরকম হাই নাই যে একবারে কন্টিনিউয়াস হাই হয়ে আছে চিরকাল থেকে একবারে, এবং একবারে ফিউচারের সারা জীবন হাই থাকবে, সবাদেরই কোনো না কোনো জায়গাতে একটা ডেথ আছে। ওই জন্য আল হাই কেবল আল্লাহকেই বলা যেতে পারে, এবং ঈসা আলাইহিস সালামও হাই ছিল না, তাই না? ঈসা আলাইহিস সালামও হাই ছিল না। ওই জন্য এইসব আয়াত আমাদের সেইভাবে বুঝতে হবে, এবং উনি হচ্ছে আল কাইয়ুম, কারণ একজন শুধু নিজে হাই হয়ে থাকতে পারে, কিন্তু হাই হয়ে থাকলে একটা পার্ট সে কভার করলো যে সে হাই আছে, কিন্তু অন্যরা যখন হাই হয়ে থাকে, অথবা বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু তাআলা অন্যদেরকে সৃষ্টি করে সবাদেরকে ছেড়ে দিতে পারে যে ওকে ঠিক আছে এখন তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা নিজেরাই চলতে থাকো, কিন্তু না, আল কাইয়ুম মানে অন্য আল্লাহ যদি তাদেরকে না চালায় তাহলে কেউ চলতে পারবে না, আল্লাহ যদি 1 সেকেন্ড ঘুমায় যান তাহলে পুরা আসমান জমিনটা সবগুলা কোলাপস করে কিয়ামত হয়ে যাবে, একবারে সূর্য যায় চন্দ্রের সাথে বাড়ি খাবে, এইসব আল্লাহ সুবহানাহু তাআলা এগুলাকে অর্গানাইজ করে রেখেছেন, এভরি সেকেন্ডে এগুলোকে অর্গানাইজ করতে হয়। এখন আল্লাহর যদি এই ফোর্সটা না থাকতো তাহলে আমরা এই পুরা আসমান জমিনটা মানে হোল্ড করতে পারতো না, আল্লাহ সুবহানাহু তাআলা এগুলোকে
হোল্ড করে রেখেছেন, এটাই হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম। ঈসা আলাইহিস সালামের কাছে কি এটা আছে? তা আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে খ্রিস্টানদেরকে এই কথাটাই বলছেন যে যে খ্রিস্টানদেরকে এবং যে কোনো কোনো ইলাহকে যারা মনে করে অন্যরা, তাই না, আমাদের সেইভাবে চিন্তা করতে হবে যে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এবং এই আয়াতটা এত পাওয়ারফুল, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হাদিস আছে যে ইসমুল্লাহিল আজম, ইসম আজম বলে আমরা অনেকে শুনেছি, তাই না? ইসম আজম মানে আল্লাহর সবচেয়ে একটা, আল্লাহর তো 99টা নাম আছে এবং আরও অনেক নাম আছে, এগুলোর ভিতরে কিছু নাম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বা একটা নাম আছে যেটা হচ্ছে যেটা দ্বারা কেউ যখন আল্লাহকে আস করে আল্লাহ ওটার অ্যান্সার দেয়, ইসম আজম, মানে খুবই গ্রেট একটা নাম। তো এই নামটা এক্স্যাক্টলি মানে পাওয়া যায় না বা জানা যায় না, কোনটা এটা একটা সিক্রেটের মতন, কিন্তু এরকম হাদিস থেকে পাওয়া যায় যে এই এইটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। ওই জন্য অনেকগুলো আমার বলে এটা আল্লাহ হতে পারে, আবার অনেকে বলে এটা হচ্ছে হাই অথবা কাইয়ুম হতে পারে, এগুলোর ভিতরেই এই এই নামটা হবে। কাজেই আমার মনে হয় ইটস ভেরি পাওয়ারফুল যে আমরা যদি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ু হাইয়ুল কাইয়ুম বলে আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। তারপরে কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে এই কিতাব, এই কিতাবটা হচ্ছে কোরআনটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, যেখানে কোনো যেটার ভিতরে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাবটা এসে সব কিতাবের কে এই কিতাবটা এসে ওটার উপরে মানে সবগুলোকে ক্যাপচার করেছে, মুহাইমিনুন আলাইহি, যেটা আমরা সূরা মায়েদাতে পাবো ইনশাআল্লাহ, যে এখানে কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দেননি, মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাই, সব কিছু এটার ভিতরে আছে। কাজেই এটা নাজিল হওয়ার পরে আমাদের আর কোনো কিছু দরকার হবে না, এটা নাজিল হওয়ার পরে আর কোনো কিছু আমাদের দরকার হবে না। এবং এটা নাজিল হওয়ার আগে মানুষ জাতিরা, পার্টিকুলারলি বনি ইসরায়েলরা, তারা বেনিফিট পেয়েছিল তাওরা এবং ইনজিল থেকে, এবং এটারও সোর্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমি এর আগের এই সূরা আল ইমরানের ভূমিকাতে যেটা বলেছিলাম যে আল্লাহর কি রহমতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপরে স্মল চাঙ্কস হিসাবে 23 বছর ধরে নাজিল করেছেন, এই 600 পৃষ্ঠার এই বইটা অথবা 77,000 ওয়ার্ডের এই বইটা, যেটা খুব একটা বেশি বড় না, 600 পৃষ্ঠা, এখন বড় করে লিখলে 600 পৃষ্ঠা, কিন্তু আমাদের সিচুয়েশানে এটা 300-এরও কম হবে অ্যাকচুয়ালি, যদি আমাদের প্রিন্টে যদি বইগুলো লেখেন। অনেক সময় বলি আমরা 600 পৃষ্ঠা বলতে যেটা মিন করি যে যদি খুব বড় ফন্টসে লেখা হয়, কিন্তু আমরা যদি একটা অ্যাভারেজ বই দেখেন এটা প্রায় 300 পৃষ্ঠাতে হয়ে যাবে, মানে যেখানে প্রায় 77,000 লেটার, মানে 77,000 ওয়ার্ডস আছে এই কিতাবে। যাই হোক, আল্লাহর রহমত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কিতাবটা নাজিল করেছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করেছেন কিতাবটাকে, তাই না? মক্কাতে 13 বছর, তারপর মদিনাতে 10 বছর, তাই মানে একটা করে সূরা নাজিল হয়েছে, তারপর সাহাবিরা সূরাটার সাথে ইন্টারঅ্যাক্ট করেছে, এটার মানেটা বুঝতে পেরেছে প্র্যাকটিক্যালি তাদের লাইফে, হ্যাঁ, তারপরে মদিনাতে এসেছে, তারপর মদিনাতে একটা করে আয়াত নাজিল হলো, তারপরে ইহুদিরা ওই আয়াতদের সাথে ইন্টারঅ্যাকশন, মুসলমানদের ইন্টারঅ্যাকশন, তারপরে আবার আরেকটা আয়াত নাজিল হলো, তারপরে আস্তে আস্তে তারা বদর যুদ্ধে গেলো, এটার উপরে আয়াত নাজিল হলো, ওহুদ যুদ্ধে গেলো আয়াত, এই যে আয়াত নাজিল হচ্ছে এবং ঘটনা ঘটছে দুনিয়াতে, এগুলোর একটা ইন্টারঅ্যাকশন, এটা একটা বাই ইট সেলফ এই কিতাবের একটা ভ্যালু, কোরআনের এটা একটা বড় ভ্যালু যে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, কিন্তু অন্য অন্য কিতাবগুলো এটা হচ্ছে আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, কাজে আমাদের এই জিনিসটা দেখতে হবে। এবং প্রত্যেক টাইমেই এই কিতাবগুলো হুদাল লিন্নাস, মানুষ জাতির জন্য হিদায়াত, মূসা আলাইহিস সালামের জন্য হিদায়াত ছিল, বনি ইসরায়েলের জন্য হিদায়াত ছিল, এবং তারপর থেকে কন্টিনিউ করেছে তুবি হিদায়া, ইভেন বিকৃত হওয়ার পরেও লোকরা অলওয়েজ ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে আলাদা একটা চোখে দেখতো, তারা বলতো ওর বাবা এরা, এদের কাছে আল্লাহর একটা নলেজ আছে। ওই জন্য দেখেন কিতাবটা মানুষদেরকে এই এই স্ক্রিপচারটা আসমানি একটা নলেজ, যেটা মানুষের সম্ভব না, এটা অলওয়েজ একটা পাওয়ার, আমরা তো সবসময় বলেই থাকি, তাই না, নলেজ ইজ পাওয়ার। তো এখন এই নলেজের সোর্সটা যদি আল্লাহ হয়ে থাকে এবং এমন সব নলেজ দেয় যেগুলো অন্য মানুষ ল্যাবরেটরিতে কাজ করে এটাকে বের করতে পারবে না,
যেমন কম্পিউটার আবিষ্কার করতে পারছিল, এটা করতে পারছিল, মানুষ কি কখনো আবিষ্কার করতে পারবে না যে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? কখনো আবিষ্কার করতে পারবে না যে আমরা কবরে যাওয়ার পরে এটা কি হবে, আর মানুষদের কি হয়, তাই না? এইসব টাইপের নলেজ এটাই কোরআন দিয়েছে, কিভাবে জান্নাতে যেতে পারবো, কিভাবে জাহান্নামে মানুষ যেতে পারে এবং অ্যাভয়েড করা যাবে জাহান্নামে যাওয়া, তাই না? তো ওই জন্য এইটাই হচ্ছে এই কিতাবের বৈশিষ্ট্য, হুদাল লিন্নাস ওয়া আনজাল আল ফুরকান। এবং ফোরকানটা হচ্ছে কি সুন্দরভাবে, কত বড় একটা ক্যারেক্টার কোরআনের, যে এটা হচ্ছে ফোরকান। এবং এনি টপিককে যখন সামনে নিয়ে আসা হয় এবং ওইটা হচ্ছে ফরক করে দেয় যে এটা হাক এবং বাতিল, তাই না? এরকম মানুষ কেউ কি কোনো এরকম বই লিখতে পারবে যে সব টপিকেই আমি বইটা পড়লেই একটা পেজে যে খুললে বুঝতে পারবো যে হ্যাঁ এটা কিন্তু এখন আমার এইভাবে যেতে হবে? মানুষরা অলওয়েজ চেষ্টা করে, কিন্তু এরকম টাইপের ফুরকান নামে এরকম কোনো বই আসলে মানুষরা কখনো আনতে পারবে না, কিন্তু এই কোরআনটাই হচ্ছে ফুরকান, আনজাল আল ফুরকান, তাই না? ওই জন্য ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন দু ইন্তিকাম। এবং তার 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে খ্রিস্টানদেরকে বলতে যাচ্ছেন, পার্টিকুলারলিভাবে যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করেন এবং মনে করে তার কাছে সব কিছুই আছে, সব নলেজই রাখে, কিন্তু কী সুন্দরভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বললেন যে যে কীভাবে সম্ভব যে ঈসা আলাইহিস সালামকেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ের জরাউইতে, মায়ের ওম্বে, মারিয়াম আলাইহিস সালাম, সেখানে ঘটনাটা তো সূরা মারিয়ামে আমরা আরও ভালো মতো পড়বো এবং এই সূরাতেও আসছে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমরা এটা পাবো যে যে মারিয়ামের পেটে মানুষরা যেভাবে নর্মাল হিউম্যান বিইংসরা যেভাবে 9 মাস ছিল, সেও এভাবে একটার পর একটা স্তর পার হয়েছে এই মায়ের চড়াইতে, তাই না? ওই জন্য এটা কখনো সম্ভব না যে ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ অথবা সান অফ গড, তাই না? এটা হতেই পারে না। ওই জন্য হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তাই না? লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। সূরা জুমারেও এরকম টাইপের আয়াত আছে, 6 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন থালাথ, তাই না? যালিকুম আল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুসরাফুন। কি সুন্দরভাবে সব আয়াতগুলো এই ওয়ার্ডটা দ্বারা এন্ড হয়, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাহু, আল্লাহর সাথে আর কোনো ইলাহ নাই, যারা এইরকম কোয়ালিটি যাদের থাকে, অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোয়ালিটিটা আছে। কাজেই আমরা যেন কেবল আল্লাহর দিকেই দৌড়াই এবং অন্য সব কিছুকে যেন আমরা তাদের সেরকম রেসপেক্ট করি, কিন্তু নট টু দ্য লেভেল অফ আল্লাহ। সবাইদেরকে তাদের ডিউ রেসপেক্ট দিতে হবে এবং ডিউ পাওয়ার দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হিদায়াত দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা। যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।